এবং জাতীয় পার্টি জিএম কাদের মজিবুলক চিহ্ন এদেরকে গ্রেফতার করতে হবে। হামলা হওয়ার পরেও জিএম কাদের কিভাবে বৈঠক করলো সেটি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই। আগামীতে আমরা ক্ষমতায় যেতে চাই। জনগণ জাতীয় পার্টি জাতীয় কুলাঙ্গার পার্টি, এই জাতীয় কুলাঙ্গার পার্টিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দফায় যে সংলাপ করে সেখানে তাদেরকে দাওয়াত দিয়েছিল, আমরা ক্ষুব্ধ হয়েছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম। এইবার দ্বিতীয় দফায় দলগুলোকে নিয়ে সংলাপ শুরু হয়েছে। এইখানে জাতীয় কুলাঙ্গার পার্টিকে যদি ডাকা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে। আমরা তাদেরকে সহযোগিতা করব, রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করব, কিন্তু তারা ভুল করলে সেই ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করব। এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই দোষে দোষী। আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি না করতে পারে, জাতীয় পার্টি কি বাংলাদেশের রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলে যারা ছিল এই আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না। 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল ভুয়া ডামি এমপি নির্বাচিত হয়েছিল এই সকল এমপিদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং জাতীয় পার্টির জিএম কাদের মজিবুলক চিহ্ন এদেরকে গ্রেফতার করতে হবে। এদের নামে ইতিমধ্যে মামলা হয়েছে, মামলা হওয়ার পরে এই সরকার এদেরকে গ্রেফতার করছে না, বরং সংলাপে ডাকছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মামলা হওয়ার পরেও জিএম কাদের কিভাবে বৈঠক করলো সেটি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই। তার নামে তো মামলা, তাকে তো গ্রেফতার করার কথা, অথচ এই দশরকে গ্রেফতার না করে সংলাপে বসছে। আমরা মানব না। আমরা চাই নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে যারা আওয়ামী লীগের দশর ছিল, যারা গণহত্যার সাথে জড়িত, সেই নতুন বাংলাদেশে এই দশররা যদি রাজনীতি করে বা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় তাহলে কি হবে? শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে এবং এই দশরদেরকে রাজনীতিতে পুনর্বাসন করা হবে। এটি করা যাবে না বন্ধুগণ। যতদিন না পর্যন্ত বিচার কার্য শেষ হচ্ছে, যতদিন না পর্যন্ত গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, ততদিন পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। আগামীতে গণ অধিকার পরিষদ নির্বাচনে অংশ নেবে, 300 আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দিবে। এবং আপনাদেরকে বলবো, যারা নির্বাচন করতে চান তারা প্রস্তুতি নেন। গণ অধিকার পরিষদ তারুণ্যের রাজনৈতিক দল, আগামীতে আমরা ক্ষমতায় যেতে চাই। জনগণকে সাথে নিয়ে আমরা এদেশের উন্নয়ন করতে চাই। আগামীতে আরেকটি দাবি আমাদেরকে অবশ্যই এখন থেকে করতে হবে, সেটি হল প্রতিটা ভোটের মূল্য সমান না। এই যে আবাহনী ভোট দিল, আমাদের আরিফ ভাই ভোট দিল, কিন্তু দেখা গেল যে মনে করেন 100 জন ভোট দিল, এর ভিতরে যে প্রার্থী 51টি ভোট পেল সে কি হলো? এমপি হইল। আর যে 49টি ভোট পাইল সে কি হইল? তার ভোটগুলোর কোনো মূল্য দেওয়া হলো না। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা ভোটের মূল্য সমান। এই কারণে রান্নার মাঝখানে কি গ্যাস ফুরিয়ে গিয়েছে আর নয় দুশ্চিন্তা, এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে। কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য, আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ, সদর আলিটেক, বক্তাবলী, কাশীপুর, গোগনগর ইউনিয়ন। আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর, ডিক্রির চর বাজার, রুবেল স্টোরের দ্বিতীয় তলা, আলিটেক, নারায়ণগঞ্জ। বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।